বঙ্গ শ্রেষ্ঠ সম্মান 2023 অনুষ্ঠিত হলো সোমবার। বাইপাসে একটি দোতারা হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন একঝাঁক তারকারা। এখানে প্রত্যেকটি বিভাগেই দেওয়া হলো অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডের কারণ যাতে আগামী দিনে জুনিয়র ইন্ডাস্ট্রিতে আসা প্রত্যেকটি মানুষের জীবনে সাফল্য আসে। উপস্থিত ছিলেন ডিরেক্টর থেকে শুরু করে প্রডিউসার, নায়ক নায়িকা সহ আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। দেখে নিন তারই একটি ঝলক র্যাম শোতে। ঠিক কি দাঁড়ালো for me. I have been planning this since last 1 month. We spend restless nights, restless days, me and Eddie. বঙ্গশ্রেষ্ঠ সম্মান ইজ বেসিক্যালি এটা কি হচ্ছে, আমরা একটা অ্যাওয়ার্ড এর ফাংশনটা করতে চেয়েছিলাম লাস্ট ইয়ার থেকে। আমাদের কোম্পানি পানাশ ওয়েডিং প্ল্যানারের আগে অনেকগুলো ইভেন্ট হয়েছে, কিন্তু দিস ইয়ার উই ওয়ান্টেড টু সম্মান পিপল হু হ্যাভ অ্যাচিভ দ্য মাইলস্টোন ইন দ্যার ইন্ডাস্ট্রি, ইন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। সো বি অ্যান্ড মি অ্যান্ড এডি বি কারেন্টলি আমরা একসঙ্গে ভেবে এই প্ল্যানটা নামিয়ে
এখন আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান করছি। এখানে আমরা অনেকগুলো আর্টিস্ট সেলিব্রিটিদেরকে ডাকি, যেমন শামিক রয় চৌধুরী, ইজ আ ডিরেক্টর। ওনার এখন বই মশরুম হ্যাজ রিচড নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল, সো হি ইজ সামওয়ান হু হ্যাজ মেড মেড আস প্রাউড ইন বেঙ্গল। সো উনি আসছেন, তারপর ফতিমার ডিরেক্টর আকিল ইসলাম উনি আসছেন। তো আমরা কি ভাবছিলাম, পুরো টলিউড ইন্ডাস্ট্রিটাকে এক জায়গায় এনে ইনক্লুডিং স্ক্রিপ্ট রাইটার সবকে, উই ওয়ান্টেড টু দিস সম্মান অ্যাওয়ার্ড। ইট ইজ ইউনিক বিকজ হিয়ার উই আর নট গোয়িং টু ভেরি বিগ নেমস, উই আর গোয়িং টু নেমস হু ডান ওয়েল বাট হু আর হু হু হ্যাভ অ্যাচিভ সামথিং ইন নাও ডেজ।